আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আজকের ভিডিওতে আমরা শিখব ইপিএস টপিক টেক্সট বইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ লেসনের শব্দ অর্থগুলো সেই লেসনটি হলো তেইশ নাম্বার লেসন এই তেইশ নাম্বার লেসনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ইউবিটি পরীক্ষা দিবেন তাদের জন্য কারণ হলো এই তেইশ নাম্বার লেসনে মূলত কোরিয়ান ভাষার যেই সম্মানসূচক কথাগুলো রয়েছে বা আপনি যে বড়দের সাথে যেভাবে সম্মান জানিয়ে বা শিষ্টাচার জানিয়ে যে সকল কথাবার্তাগুলো বলবেন এগুলি মূলত এই লেসনে আলোচনা করা হয়েছে এবং আপনারা যারা ইউবিটি পরীক্ষা দিবেন তাদের হল এই লেসন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে নাইনটি নাইন পার্সেন্ট কখনও কখনও এই লেসন থেকে একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আসেই তাই এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে অহুই ইল তার মানে অহিমানের শব্দকোষ বা শব্দভাণ্ডার ইল মানে এক লেখা রয়েছে অহুই নফিম তাহলে অহিমানের শব্দ আর নফিম মানে উচ্চ বা কি বলে সম্মানসূচক এইরকম আর কি নফিম মাল বলতে সম্মানসূচক ভাষা বোঝায় আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে কোরিয়ার আমরা প্রবীণদের জন্য সম্মানসূচক শব্দ ব্যবহার করি অর্থাৎ কোরিয়ানরা প্রবীণদের জন্য সম্মানসূচক শব্দ ব্যবহার করে আসুন দেখে নেওয়া যাক সেখানে কি কি অভিব্যক্তি রয়েছে এখন সেখানে কি কি অভিব্যক্তি আছে আমরা আমরা সেগুলো এক নম্বরে দেখতে পাচ্ছি লেখা রয়েছে বা 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 এই খ্যাসিদা এর অর্থ হলো অবস্থান করা থাকা কোথাও অবস্থান করা বা থাকা যেমন এইটা হলো মূলত সম্মানজনকভাবে আপনি যখন ব্যবহার করবেন তখন হবে খিয়েসিদা বা খ্যাসিদা খিয়েশিদা বা খেঁশিদা যে কোনো একটা উচ্চারণ করতে পারেন তবে কোরিয়ানরা বেশি খেসিদা উচ্চারণ করে আর রয়েছে ইত্তা তাহলে আমরা জানি ইত্তা মানে আছে খেসিদা মানেও আছে বা থাকা বা অবস্থান করা অর্থাৎ যখন আপনি কোনো সম্মানিত মানুষ বা আপনার থেকে বয়সী বড়দের কথা বলেন তখন আপনাকে খ্যাসিদা বলতে হবে আর যখন আপনার সমবয়সী বা আপনার থেকে বয়স কম মানুষের সাথে মানুষ নিয়ে কথা বলবেন তখন ইত্তা বললেও হবে যেমন আমি যদি বলি এরকম যে আবজিগা থেকে বা জিবে খেসেয় যে বাবা বাড়িতে আছে আর যদি বলি ছিনগুগা জিবে ইসাও বন্ধু বাড়িতে আছে এরকম আর কি ব্যবহার করা হয় তাহলে খেসিদা মানে আছে বা অবস্থান করা ইত্তা মানেও কি আছে বা অবস্থান করা এরপরে রয়েছে ঝাপসু সিদা ঝাপসু সিদা এই ঝাপসু সিদা মানে খাওয়া থুসিদা থুসিদা মানেও খাওয়া তাহলে ঝাপসু সিদা ধূষিদা দুইটার অর্থই কী হবে খাওয়া তারা এটা কাদের ক্ষেত্রে ব্যবহার করব যারা আমার থেকে সম্মান পাওয়ার যোগ্য এরকম মানুষের ক্ষেত্রে আর মক্তা মানে কি একই কথা খাওয়া তাহলে ঝাপসুসিদা খাওয়া ধুসিদা খাওয়া মক্তা মানেও খাওয়া অর্থাৎ এই দুটোকে আপনি মক্তার সিনোনিম ধরতে পারেন অথবা আপনি সমর্থক শব্দ হিসেবেও চিন্তা করতে পারেন তাহলে মক্তা ঝাপসুশিদা বা মক্তা ঝাপসুসিদা থুসিদা এর অর্থ হলো খাওয়া এরপর রয়েছে ঝুমুসিদা ঝুমুশিদা তাহলে ঝুমুশিদা মানে হলো ঘুমানো ঝুমুশিদা ঘুমানো আর নর্মালি জাদা মানে আমরা জানি ঘুমানো তাহলে ঝুমুশিদা মানে ঘুমানো জাদা মানেও কি ঘুমানো জুমুশিদা ঘুমানো জাদা ঘুমানো এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা আছে মালসুম হাসিদা মালসুম হাসিদা তাহলে মালসুম হাসিদা মানে কথা বলা যেটাকে আমরা বলি হাদা মানে কথা বলা মারহাদা মানে কথা বলা সেটার কি উচ্চ ভাষা বা নবীমাল হলো মালসুম হাসিদা মালসুম হাসিদা কথা বলা মালসুম হাসিদা কথা বলা এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ফিয়নছা নুশিদা ফিয়নছা ফিয়ন তাহলে এই ফিয়নছা নশীদা মানে হলো অসুস্থ ফিয়নছা নুশিদা অসুস্থ ফিয়নছা নুসিদা অসুস্থ আল আফুদা এই আফ্ফুদা মানে অসুস্থ তাহলে ফিয়নছা নুশীদা আমরা কার সাথে ব্যবহার করব যারা আমার মানে আমার থেকে সম্মান পাওয়ার যোগ্য তাদের ক্ষেত্রে তাহলে ফিয়নছা নুসিদা অসুস্থ ফিয়নছা নুসিদা অসুস্থ তারপর আমরা দেখতে পাচ্ছি লেখার আছে থোরা গাশিদা থোরা ঘাসিদা এই থোরা ঘাসিদা মানে হলো অক্কা পাওয়া বা মোরে যাওয়া এটা সম্মান জানিয়ে বলার জন্য ব্যবহার করা হয় তাহলে থোরা ঘাসিদা থোরা ঘাসিদা মানে কি মরে যাওয়া আর বলছে জুক্তা তাহলে যুক্তা মানেও মরে যাওয়া তাহলে এই যুক্তাটা কাদের ক্ষেত্রে ব্যবহার করবে নর্মাল মানুষদের ক্ষেত্রে আর থোরাঘাসিটা কাদের সাথে ব্যবহার করা হবে যারা আমার থেকে সম্মান পাওয়ার যোগ্য এরকম মানুষদের ক্ষেত্রে এরপরে হচ্ছে ধুরিদা তাহলে ধুরিদা মানে হলো দেওয়া জুদা মানেও কি দেওয়া অর্থাৎ জুদাটা হলো নর্মালি ব্যবহার করা আর ধুরিদাটা হলো কি সম্মান জানিয়ে বলার জন্য ব্যবহার করা হয় তাহলে ধুরিদা মানে দেওয়া ধুরিদা দেওয়া জুদা দেওয়া এরপর আমরা দেখতে পাচ্ছি থেক তাহলে থেক মানে হলো বাড়ি থেক মানে বাড়ি জিপ মানেও বাড়ি তাহলে এই থেকটা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হবে সম্মানজনকভাবে যেমন আমরা বলতে পারি যে দাদির বাড়ি তাহলে দাদির কোরিয়ান কি হালমনি তাহলে হালমনি থেক দাদার বাড়ি হারাবজি থেক এইভাবে আমরা বলতে পারি তাহলে থেক মানে বাড়ি জিপ মানেও কী বাড়ি থেক বাড়ি জিপ বাড়ি এরপরে হচ্ছে সংহাম তাহলে সংহাম মানে নাম সংহাম মানে নাম ইরুম মানেও নাম অর্থাৎ আপনি যখন আপনার থেকে বয়স বেশি মানুষদের ক্ষেত্রে জিজ্ঞেস করবেন যে আপনার নাম কি তখন আপনি বলতে পারেন সংহামি অতক্ষে ধৈস্য সংহামি অতক্ষে ধৈস্য আপনার নাম কি এরকম আর কি তাহলে সংহাম মানে নাম ইরুম মানেও কি নাম আর সবচেয়ে আমরা দেখতে পাচ্ছি লেখা হচ্ছে ইয়নসে তাহলে ইয়োনসে মানে হলো বয়স ইয়োনসে মানে বয়স নাই মানে আপনি বলতে পারেন যে আবজি দাদার বয়স কত হয়েছে বা বাবার বয়স কত হয়েছে তাহলে ইয়োনসে মানে বয়স ইয়নসে মানে বয়স আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে যে হালমনি নুন তাহলে হালমনি মানে কি দাদি তাহলে হালমনি নুন তো হলো গেল তাহলে হালমনি নুন দাদি অজে বুদ্ধ গতকাল থেকে অজে গতকাল থেকে নুসেয় তাহলে ফিয়নছা দা মানে নুসিদা মানে কি অসুস্থ সেখান থেকে আসছে ফিয়নসা নুসেয় ফিয়নসা নুসে মানে কি অসুস্থ তাহলে হালমোনি নুন অজে বুদ্ধ ফিয়ন নুসেয় দাদি গতকাল থেকে অসুস্থ দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে হারাবজি নুন তাহলে হারাবজি মানে দাদা তাহলে হারাবজি নুন দাদা জাংনিয়নে তাহলে জাগনিয়ন মানে গত বছর এটার উচ্চারণ কিন্তু জাগনিয়ন হবে না উচ্চারণটা হয় জাংনিয়ন অর্থাৎ এই গিয়কের উচ্চারণটা ইয়ুংয়ের মতো হবে অনুসারের মতো আর কি তাহলে জাংনিয়নে গত বছরে থোরা তাহলে থোরাঘাসিটা মানে কি মোরে যাওয়া তার মানে মোরে গিয়েছে বা ইন্তেকাল করেছে তাহলে থোরা মারা গিয়েছে বা ইন্তেকাল করেছে এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা আছে জনুন আমি হারাবজি কে তাহলে হারাবজি মানে দাদা সম্মান জানানোর জন্য এখানে কে ব্যবহার করছে তাহলে হারাবজি কে দাদা কে বসে কি সনমুরুল উপহার দুরি দিব যে আমি দাদাকে উপহার দিব জনুন হারাবজি কে আমি দাদাকে সনমুরুল উপহার দুর্যয় দিব তারপর আমরা দেখতে পাচ্ছি যে হারাবজি নুন তাহলে হারাবোজি মানে দাদা তাহলে হারাবজি নুন দাদা বসে কি থেগে খেসে তাহলে থেক মানে কি বাড়ি আর থেগে বাড়িতে খেসেও তাহলে খেসিদা মানে আছে বা অবস্থান করে তার মানে খেসেও মানে কি আছে তাহলে হারাবজি নুন থেকে খেসেও দাদা বাড়িতে আছে এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে বজি দাদা সংহামি তাহলে সংহাম মানে নাম তাহলে সংহামি নাম অতক্ষে দৈসেও কি তাহলে দাদার নাম কি এই অতক্ষে দৈসে মানে কিভাবে হয়েছে বুঝে কিন্তু কারো যদি আপনি নাম বা বয়স জিজ্ঞেস করেন তখন এটা ব্যবহার করা হয় যেমন হারাবজি কি সংহামি অতক্ষে দৈসেও দাদার নাম কি দাদার নাম কি এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে হারাবজি হারাবজি ইয়োনসে মানে কি দাদার বয়স দইছে কত হয়েছে বুঝাচ্ছে তাহলে মানে কি বয়স আর কি দাদার বয়স কত হয়েছে তখন বলেছে যে সারিসেও তাহলে ইয়দুন মানে হলো আশি সাল মানে বছর আর নাউন হওয়ার কারণে ইসে হয়েছে তার মানে ইয়দুন সারি সেও আশি বছর ইয়দুন সারি সেও আশি বছর আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে অহুই তার মানে শব্দকোষ বা শব্দভাণ্ডার দুই লেখা রয়েছে সেনহওয়াল ইয়েজল তাহলে সেন, সেন মানে হলো জীবনযাপন আর ইয়েজল মানে হলো শিষ্টাচার তার মানে জীবনযাপনের শিষ্টাচার সেন ইয়েজল জীবনযাপনের শিষ্টাচার এখানে লেখা রয়েছে চ এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে চলুন জেনে নেওয়া যাক প্রতিদিনের শিষ্টাচারের সাথে কি ধরনের অভিব্যক্তি সম্পর্কিত অর্থাৎ ডেলি লাইফের যে সকল শিষ্টাচার রয়েছে কোরিয়ান সেগুলো এখন আমরা শিখব আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে যে হামিয়ন আন দৈন হ্যাংদন তাহলে মানে করা আর মিয়ন আন মানে কি কোট মানে কোনো কিছু করতে না পারা নিষেধ তাহলে হামিয়ন আন করতে না পারার হ্যাংদন কার্যকলাপ করতে না পারার কার্যকলাপ আর নিষেধ কার্যকলাপ তাহলে নিষেধ কি কি আছে কোরিয়াতে একটু আমরা দেখে নেই আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে যে সিম্বারুল সিনগো থুরুকাদা সিনবারুল সিনগো থুরুকাদা তাহলে এই যে সিম্বাল মানে হলো জুতা সিনবাল জুতা আর এই সিন্দা মানে হলো পরা বা পরিধান করা আর এই থুরুকাদা মানে প্রবেশ করা তার মানে জোতা পরে প্রবেশ করা সিম্বারুল, সিনগো থুরুকাদা সিনবারুল সিনগো থুরুকাদা জোতা পরে প্রবেশ করা তারপর আমরা দেখতে পাচ্ছি লেখা হচ্ছে হান সনুরু তাহলে হান মানে এক সোন মানে হাত আর উরো মানে কি দাঁড়াবা দিয়ে তার মানে এক হাত দিয়ে মূলগন জিনিসপত্র মূলগনুল মানে কি জিনিসপত্র জুদা মানে দেওয়া তাহলে হান হানসনুরু মুলগনুল জুদা এক হাত দিয়ে জিনিসপত্র দেওয়া হানসোন মুলগনুল জুদা এক হাত দিয়ে জিনিসপত্র দেওয়া এখানে শব্দ অর্থগুলো একটু বড় বড় কিন্তু এগুলো যদি আপনারা ছোট ছোট করে পড়েন সেই ক্ষেত্রে বেশি মনে থাকবে এবং সহজে মুখস্ত করতে পারবেন যেমন তাহলে হানসন মানে এক হাত উড়ো মানে কি ধারাবা দিয়ে মূলগনুল জিনিসপত্র জুদা মানে দেওয়া তারপরে রয়েছে থারি তাহলে থারি মানে পা থারি মানে কি পা আর এই যে তলদা তলদা মানে কাঁপানো বা ঝুলানো তলদা মানে কাঁপানো বা ঝুলানো তাহলে থারিরুল তলদা পা কাঁপানো বা পা ঝুলানো থারিরুল তলদা পা কাপানো থারিরুল তলদা পা কাপানো তারপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে থারি তাহলে থারি মানে কি পা তাহলে থারিরুল দ্বারাও কি বোঝাচ্ছে পাই বোঝাচ্ছে বসে কোগো আনতা তাহলে কোগো আনতা মানে হলো ভাস করে বসা অর্থাৎ আনতা মানে বসা বোঝায় আর এই কো দ্বারা মানে হলো কি ভাজ করা বোঝাচ্ছে তাহলে থারিরুল কোগো আনতা পা ভাজ করে বসা থারিরুল কোগো আনতা পা ভাজ করে বসা এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ভাবে তাহলে ভাবে মানে হলো ভাতে বলছে সুদ খারাকুল মানে চামচ মানে ঢোকানো তাহলে ভাবে সুদ খারাকুল কোত্তা যে ভাতে চামচ ঢোকানো নর্মালি কোরিয়াতে ভাতে চামচ ঢোকানো নিষেধ বোঝা যায় অর্থাৎ এটাকে কোরিয়ান শিষ্টাচার বহির্ভূত কাজ বলা হয় অর্থাৎ তারা কখনই ভাতের মধ্যে এরকম চামচ ঢুকিয়ে রাখে না চামচ পাশে রাখে আর কি তাহলে বলছে কি ভাবে ভাতে সুদ খারাকুল চামচ করতাম মানে কি ঢোকানো বা ঢুকিয়ে রাখা তারপরে রয়েছে যে ভাপ খুরুসুল তাহলে ভাপ মানে ভাত খুরুত মানে হলো বাটে তাহলে ভাপ খুরুসুল ভাতের বাটি ভাপ খুরুসুল ভাতের বাটি এই থুলদা মানে হলো তোলা আর কি আর মক্তা মানে খাওয়া তার মানে তুলে খাওয়া ভাপ খুরুসুল থুলকো মক্তা ভাতের বাটি তুলে খাওয়া ভাতের বাটি তুলে খাওয়া ভাপ খুরুসুল থুলকো মক্তা ভাতের বাটি তুলে খাওয়া আর সবশেষ আমরা দেখতে পাচ্ছি যে সোরি তাহলে সোরি মানে কি সাউন্ড খুগে নেদা মানে উচ্চ স্বরে করা তাহলে শরীরুল খুগে নেদা শব্দ উচ্চস্বরে করা অর্থাৎ সময় অনেকে শব্দ করে খায় এটা আসলে শিষ্টাচার বহির্ভূত কাজ তার মানে খুগে নেদা শব্দ শব্দ করা বা করে খাওয়া আর কি শরীরুল খুগে নেদা এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে খোগেরুল ধল্লিদা তাহলে খোগে মানে হলো মাথা বুঝে আর এই ধল্লিদা মানে হলো ঘোরানো তার মানে খোগেরুল ধল্লিদা মাথা ঘুরানো খোগেরুল ধল্লিদা মাথা ঘুরানো নর্মালি কোরিয়াতে হলো আপনি যদি কোনো বয়স্ক মানুষের সামনে সিগারেট পান করেন সেই ক্ষেত্রে সেটা বেয়াদবি হিসেবে গণ্য করা হয় তবে আপনি কোরিয়ানদের সাথে বসে একসাথে মদ বা সুল যেটাকে বলে কোরিয়ান ভাষায় সেটা খেতে পারবেন তবে সেই ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে সেটা হলো আপনি যখন মদ খাবেন তাদের কাছ থেকে যখন নেবেন সেই ক্ষেত্রে আপনাকে দুই হাতে নিতে হবে এবং সরাসরি তাদের দিকে তাকিয়ে খাওয়া যাবে না একটু মাথাটাকে ঘুরিয়ে তারপরে খেতে হবে এটা কি বলে যে খোগেরুল থল্লিদা পোগেরুল দলিদা মানে কি মাথা ঘুরিয়ে খাওয়া মাথা ঘুরিয়ে খাওয়া এটা কোরিয়ার একটা শিষ্টাচারের ভিতরে পড়ে তারপর রয়েছে হরি তাহলে হরি মানে হলো কোমর বোঝায় আর বলছে সুগিদা মানে বাঁকা করা বোঝায় তাহলে রুল মানে কোমর বাঁকা করা অর্থাৎ কোরিয়াতে এই রুলসটাও রয়েছে বা এই শিষ্টাচারটাও রয়েছে যে বয়স্কদের সময় যখন আপনি তাদেরকে সালাম করবেন বা কোরিয়ান ভাষায় যেটাকে বলে ইনসা করবেন তখন আপনি হালকা একটু বাঁকা হয়ে তারপর ইনসা করতে হয় যেমন আনিয়া হাসেও হানেও আসেও এইরকম আর কি সেটাকে বলছে হরি মানে কোমর আর এই ঝুঁকিদা মানে বাঁকা করা তার মানে হরিরুল ঝুঁকিদা কোমর বাঁকা করা আর কি আর শেষে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ঝাড়ি তাহলে ঝারি মানে সিট বা আসন ইয়াঙ্গো হাদা ইয়াঙ্গো হাদা মানে হলো ছেড়ে দেওয়া অর্থাৎ কোনো একজন বয়স্ক মানুষকে দেখেছেন যে আপনি বসেন আমি বসবেন আমি দাঁড়িয়ে থাকবো আমি ইয়াং রয়েছি এই যে সম্মান জানানোটা এটাকেই বলা হয় ঝারিরুল ইয়াংবো হাদা ঝারিরুল ইয়াংবো হাদা আসন ছেড়ে দেওয়া বা সিট ছেড়ে দেওয়া যদিও এটা আমাদের মধ্যে বা আমাদের দেশে আগে ছিল এখন আসলে দিন দিন কালচারের পরিবর্তনের কারণে মানুষের ভিতর থেকে এই সকল যে সৌজন্যবোধ রয়েছে এগুলো উঠে যাচ্ছে তবে কোরিয়াতে এইগুলোকে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্ব সহকারে দেখা হয় তাই এই লেশনের যে শব্দ অর্থগুলো রয়েছে এগুলো খুবই খুবই গুম মানে ইম্পর্টেন্ট এখান থেকে একটা না একটা প্রশ্ন আসতে পারে অবশ্যই সেজন্য ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ঝারিরোল ইয়াংবোহাদা আসন ছেড়ে দেওয়া তো আজকের ভিডিওতে আমরা কি শিখলাম আমরা শিখলাম ইপিএস টপিক টেক্সট বইয়ের তেইশ নম্বর যে অধ্যায় রয়েছে তেইশ নম্বর অধ্যায়ের শব্দার্থগুলো আশা করছি আপনারা এখন এই শব্দ সহজে আয়ত্ত করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম